হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে এসেছি আপনাদের সম্মুখে আরও একটি গুড নিউজ নিয়ে। যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন এসএসসির তরফ থেকে কখন নোটিফিকেশান পাবলিশড হবে, তাদের জন্য গুড নিউজ। গতকালই এসএসসির তরফ থেকে নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে। চলুন আমরা অন স্ক্রিন চলে এসেছি, নোটিফিকেশান ডাউনলোড করে ফেলেছি, তো দেখা যাক। দেখুন বন্ধুগণ, এখান থেকে নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে, আমরা অফিসিয়াল নোটিফিকেশানই চলে আছি। দেখুন লেখা আছে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2022। এখন আমরা জানব এই অ্যাপ্লিকেশান কতদিন ধরে চলবে, কবে থেকে কবে শেষ। দেখুন 18/1/2023 থেকে অ্যাপ্লিকেশান চলবে 17/2/2023 পর্যন্ত। অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট আছে 17/2/2023 রাত্রি 11টা পর্যন্ত, এবং এই পরীক্ষাটা নেওয়া হবে কম্পিউটারের মাধ্যমে, সিবিটি টেস্ট, এবং পরীক্ষাটা হবে 2023 সালের এপ্রিল মাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ভ্যাকান্সি, এখানে MTS এর জন্য ভ্যাকান্সি রাখা হয়েছে 10,880টা অ্যাপ্রক্স, এটা পরবর্তীতে কমতেও পারে বা বাড়তেও পারে। হাবিলদার পোস্ট সিবিআইসি অ্যান্ড সিবিএন এর জন্য রাখা হয়েছে 529টা পোস্ট। এবার আমরা জেনে নেব এজ লিমিট আমাদের কত লাগবে। দেখুন এজ লিমিট ধরা হবে 1/1/2023 পর্যন্ত। যারা MTS পদে আবেদন করবেন এবং হাবিলদার সিবিএন পোস্টের আবেদন করবেন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, তাদের বয়স লাগবে 18-25 বছর। যাদের বয়স হতে হবে 2/1/1998 থেকে 1/1/2005 সালের মধ্যে জন্ম হতে হবে। এবং যারা হাবিলদার সিবিআইসি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড ফিউ পোস্টের জন্য আবেদন করবেন, তাদের বয়স হতে হবে 18-27 বছর। যাদের জন্মগ্রহণ করতে হবে 2/1/1996 থেকে 1/1/2005 এর মধ্যে। চলুন এবার আমরা এজ রিলেক্সেশন ব্যাপারে জেনে নেব। ক্যাটাগরি রয়েছে এসসি এসটি রয়েছেন যারা, তারা 5 বছরের ছাড় পাবেন। যারা ওবিসি রয়েছেন তারা 3 বছরের ছাড় পাবেন। যারা পিডাব্লিউডি রয়েছেন তারা 10 বছরের ছাড় পাবেন। যারা পিডাব্লিউডি ওবিসি রয়েছেন তারা 13 বছরের ছাড় পাবেন। যারা পিডাব্লিউডি এসসি এসটি রয়েছেন তারা 15 বছরের ছাড় পাবেন। যারা এক্স সার্ভিস ম্যান রয়েছেন তারা 3 বছরের এজ রিলেক্সেশন পেয়ে যাবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জেনে নেব সেটা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশান কী লাগবে। তো বন্ধুগণ, সব থেকে মজার বিষয় বা সব থেকে খুব গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে, কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আমরা এই দুটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এটা খুব সুবর্ণ সুযোগ হতে চলেছে আপনাদের জন্য। কেবলমাত্র মাধ্যমিক পাস করলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং সেই মোতাবেক আপনি পরীক্ষায় বসতেও পারবেন। এবার দেখে নেব আমরা কীভাবে আবেদন করব। কোনো একটা ওয়েবসাইটে এসে আপনারা লিখবেন ssc.nic.in, এই ওয়েবসাইটে চলে আসবেন, সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা সেই অফিসিয়াল নোট ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে আবেদন করার পুরো ভিডিও আপনাদের দরকার, প্লিজ কমেন্ট বক্সে লিখবেন, আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। এবার আমরা জানবো যে আমাদেরকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে আবেদন করার জন্য। তো বন্ধুগণ, যারা জেনারেল রয়েছেন এবং ওবিসি রয়েছেন তাদের জন্য 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে, এবং যারা ওমেন রয়েছেন, মহিলা রয়েছেন, যারা এসসি রয়েছেন এবং এসটি রয়েছেন তাদের কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এক্সাম সেন্টার নিয়ে আলোচনা করব। আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, সেহেতু আমাদের ইস্টার্ন রিলিজিয়ান, এবং সেখানের এক্সাম সেন্টারের মধ্যে রয়েছে আসানসোল রয়েছে যার কোড রয়েছে 4417, বর্ধমান রয়েছে যার কোড রয়েছে 4404, দুর্গাপুর রয়েছে যার কোড রয়েছে 4426, কল্যাণী রয়েছে যার কোড হচ্ছে 4419, কলকাতা রয়েছে যার 4410, শিলিগুড়ি রয়েছে যার কোড হচ্ছে 4415। তো বন্ধুগণ, কেবলমাত্র আপনার 3টি এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারেন, খুব ভালোভাবে কোডগুলো দেখে আপনারা সেই এক্সাম সেন্টার চুজ করবেন। এবার আমরা দেখে নেব এক্সাম প্যাটার্ন বা কীভাবে আমাদের এক্সামটা নেওয়া হবে। তো দেখুন, কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, সেই কম্পিউটার বেসড আমাদের দুটো সেকশনের মধ্যে নেওয়া হবে। চলুন কীভাবে নেওয়া হবে দেখা যাক। নাম্বার ওয়ানে রয়েছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক অ্যাবিলিটি, 20টা কোশ্চেন থাকবে 60 মার্কস, ওর সাথে থাকবে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, 20টা কোশ্চেন থাকবে 60 মার্কস, যার টাইম থাকবে 45 মিনিট। এবং সেকশন টুতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, 25টা কোশ্চেন থাকবে 75 মার্কস, এবং তার সাথে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 25টা কোশ্চেন 75 মার্কস, যার টাইম থাকবে 45 মিনিট। এবার আসছি আমরা ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। যারা হাবিলদার পোস্টের জন্য আবেদন করবেন, পুরুষদের জন্য থাকবে 1600 মিটারের রান, 45
সরি 15 মিনিটে কমপ্লিট করতে হবে আর যারা ফিমেল থাকবেন 1 কিলোমিটার রান করতে হবে 20 মিনিটে এবার আমরা দেখব হাইট ওয়েট কত লাগবে যারা পুরুষ রয়েছেন তাদের লাগবে 157.5 সেমি এবং চেস্ট 81 সেমি রাখতে হবে এবং যারা মহিলা রয়েছেন ফিমেল রয়েছেন তাদের জন্য 152 সেমি এবং ওজন লাগবে 48 কেজি ওকে তো বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনাদের ফর্ম ফিলআপের ভিডিও আপনাদের প্রয়োজন থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখবেন আমি যত তাড়াতাড়ি পারবো আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে চেষ্টা করব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন থ্যাংক ইউ